হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছো, পরিবারের সাথে সকলের সুন্দর সময় কাটছে। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি বাড়িতে মজারেলা চিজ তৈরির রেসিপি। এটার জন্য আমি 1 লিটার দুধ গরম করতে বসিয়েছি। দুধটা যখন উষ্ণ গরম হয়ে গিয়েছে, অর্থাৎ আঙুল ঠেকাতে গরমটা সহ্য করা যাচ্ছে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবারে এই দুধের মধ্যে অল্প অল্প করে ভিনিগার দিয়ে আমি দুধটাকে কাটার জন্য নাড়তে থাকছি। এই প্রসেসটা একটু ধৈর্য সহকারে করতে হবে, একসাথে অনেক ভিনিগার দিয়ে দিলে হবে না। অল্প অল্প করে ভিনিগার দিয়ে এরকম গোল গোল মোশানেই নাড়তে হবে। দুধটা কেটে গিয়েছে এবং চিজের মধ্যে একটা আঠালো ভাব চলে এসেছে। এবারে সমস্ত চিজটাকে এক জায়গাতে ভালো করে জড়ো করে নিচ্ছি। এই জড়ো করা চিজটা জলের মধ্যেই আমি 5 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এসেছি 5 মিনিট পরে, এই চিজটাকে জল থেকে তুলে নিচ্ছি। এটাকে এবারে একটা চালনির মধ্যে করে নিয়ে নেব। এবারে এই চিজটাকে আমরা যতটা সম্ভব চেপে চেপে চিজের মধ্যে থাকা জলটাকে বার করে দেব। এই প্রসেসটা খুব গুরুত্বপূর্ণ, যতটা সম্ভব হয় চেপে চেপে এটার মধ্যে থাকা জল বার করে দিতে হবে। দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণেই কিন্তু জল বার হয়েছে চিজ থেকে। এবারে এটাকে সেপারেট করে রেখে দেব। এবারে আমরা ছানা কাটানো জলের মধ্যে 2 চামচ পরিমাণ নুন দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এবারে জল চেপে বার করা চিজটা এই জলের মধ্যে ডুবিয়ে দিলাম। 10 সেকেন্ড ওই জলের মধ্যেই রেখে দিয়েছিলাম। এবারে 2 হাত দিয়ে ভালো করে চেপে চেপে চিজের মধ্যে থাকা জল বার করে দিচ্ছি। এই প্রসেসটা 7 থেকে 8 বার রিপিট করতে হবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে, তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারো। ডেসক্রিপশানে আমি আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিংক দিয়ে রেখেছি, লিংকে ক্লিক করে গিয়ে তোমরা ফলো করতে পারো আমাকে। তো দেখো, আমি একই প্রসেস 7 থেকে 8 বার রিপিট করেছি। শেষবারের জন্য এটা আমি চেপে চেপে ভালো করে জলটা বার করে দিলাম, দিয়ে এটাকে এবারে সেপারেট করে রেখে দেব। এবারে একটা ক্লিং ফয়েল নিয়েছি, তার মধ্যে চিজটাকে দিয়ে ভালো করে এটাকে সিল করে দিচ্ছি। দেখো, ভালো করে সিল করতে হবে যাতে এর মধ্যে হাওয়া না ঢোকে, এবং একটু টাইট করেই এটাকে সিল করতে হবে। দেখো, 1 লিটার দুধে অল্প খরচে কতটা পরিমাণ চিজ তৈরি হয়ে গেল। বাজারে চিজ কিনতে গেলে অনেক টাকাই খরচা করতে হয়, কারণ চিজের দাম অনেক বেশি। এবারে এই চিজটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ওভারনাইট ফ্রিজে রেখে দেব। ওভারনাইট রাখার পরে ইচ্ছা মতো বার করে চিজটা যখন ইচ্ছা ইউজ করতে পারো, যেমনভাবে ইচ্ছা, কারণ এই চিজটা বাজারে চিজের মতো করেই ব্যবহার করা যায়। তো কথা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবে, টাটা।